সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সকলের জন্য আবাসনের বাস্তবতা উপলব্ধি করে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ সেন্টার স্থাপন করেন, যা আজকের হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে সকলের জন্য আবাসনের ব্যবস্থা করা। সরকারের এই উদ্দেশ্যকে সামনে রেখেই সকলের জন্য নিরাপদ, ব্যয় সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং দুর্যোগ সহনীয় আবাসনের লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন রকম গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভূমিকম্প সারা পৃথিবীর জন্যই ভয়াবহ এক দুর্যোগ। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল এবং মায়ানমার অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ওই সকল অঞ্চলে বড় কোনো ভূমিকম্প দেখা দিলে তার প্রভাব পড়ে বাংলাদেশে। বাংলাদেশে নানা প্রয়োজনে নির্মিত স্থাপনাগুলোর বেশিরভাগই গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে এবং জাতীয় বিল্ডিং কোড নামে নেই, ফলে বড় মাপের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। 2030 সালের মধ্যে যে SDG আমাদের অর্জন করতে হবে, সেই SDG-র 11 নম্বর গোলে বলা আছে মেক সিটিজ অ্যান্ড হিউম্যান সেটেলমেন্ট ইনক্লুসিভ, সেফ, রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেনেবল। SDG-র এই লক্ষ্যকে সামনে রেখেই হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। ঢাকা শহরের এক্সিস্টিং স্ট্রাকচারগুলোকে ভূমিকম্প সহনীয় কিনা সেটা অ্যাসেস করার জন্য এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই প্রজেক্টে জাপানের টোকিও ইউনিভার্সিটি সহ 4টি ইউনিভার্সিটি এবং বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ আরও 2টি বেসরকারি ইউনিভার্সিটি এই কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে। সেই সঙ্গে গণপূর্ত অধিদপ্তর, UDD এবং SDRI এই প্রজেক্টের সঙ্গে সংযুক্ত আছে। বাংলাদেশি ছাত্ররা জাপানে এই বিষয়ে বেশ কিছু রিসার্চ কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের পুরনো যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, অনেকগুলো বিল্ডিংয়েই, অধিকাংশ বিল্ডিংয়েই আমরা কনক্রিটের স্ট্রেংথ সম্পর্কে কিছুই জানি না। কনক্রিট কতটুকু মজবুত, লোহা কতটুকু পরিমাণ আছে জানি না। তো সে কারণে এই বিল্ডিংগুলো ভেঙে পরীক্ষা করা আসলে আমাদের পক্ষে বাস্তবসম্মত না। সেই জন্য আমরা নন ডিস্ট্রাকটিভ টেস্ট করি এবং তার জন্য কিছু মেথড যেগুলো আমরা সরাসরিভাবে ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবো, সেই জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা এই প্রজেক্টের আওতায় এখানে চলতেছে। ঢাকা শহরকে একটা নিরাপদ শহর হিসাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করার পিছনে একটি প্রজেক্ট একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। HBRI দেশব্যাপী নিরাপদ ও টেকসই আবাসন এবং ভবন নির্মাণে মান নিয়ন্ত্রণের লক্ষ্যে জাতীয় বিল্ডিং কোড প্রণয়ন ও হালনাগাদ করেছে। আবাসন ও ভবন নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর HBRI নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। 2017-18 অর্থ বছরে আমরা বেজা কর্মকর্তা, 60 জন কর্মকর্তার জন্য আমরা 2টি ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন করেছি। নিজের বাড়ি নিজেই করি শীর্ষক একটি প্রশিক্ষণ কার্যক্রম আমরা 2টি ব্যাচ সম্পন্ন করেছি। আমরা স্থপতি এবং প্রকৌশলীগণের জন্য বেশ কয়েকটি প্রশিক্ষণ কার্যক্রম আমরা 2017-18 অর্থ বছরে সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, বিশেষ করে আমাদের যে SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক মহোদয়, ওনার নির্দেশনার প্রেক্ষিতে আমরা 5 লক্ষ দক্ষ মেসন তৈরির একটি কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছি। পোড়া মাটির ইটের বিকল্প হিসাবে বিভিন্ন রকম ইটের ব্লক ইতিমধ্যেই তৈরি করেছে, যেমন স্যান্ড সিমেন্ট হলো ব্লক, থার্মাল ব্লক, কম্প্রেসড স্ট্যাবিলাইজড আর্থ ব্লক, ইন্টারলকিং কম্প্রেসড স্ট্যাবিলাইজড আর্থ ব্লক। এছাড়াও SBRI গত অর্থ বছরে জাইকার সহায়তায় সলিডিফিকেশনের মাধ্যমে নন ফায়ার ব্রিক্স উৎপাদনের কার্যক্রম হাতে নিয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় AAC ব্লক, অটোক্লেভ এয়ারেটেড কংক্রিট ব্লক উৎপাদনের কার্যক্রম হাতে নিয়েছে। HBRI উদ্ভাবিত অন্যতম ফেরো সিমেন্ট প্রযুক্তিতে বাড়ির ছাদ, মেঝে, দেয়াল, দরজা, জানালা, চৌকাঠ, বিভিন্ন ফার্নিচার, ভাসমান বাড়ি ও নৌকা সহ নানা ধরনের নির্মাণ সামগ্রী উদ্ভাবন করা সম্ভব হয়েছে। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট প্রাঙ্গণে পোড়ামাটির ব্যবহার ছাড়াই নির্মিত প্রশিক্ষণ কেন্দ্র, প্রদর্শনী ভবন এবং 5তলা আবাসিক ভবনটি বর্তমানে ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে।
পরিবেশ বান্ধব, টেকসই, দুর্যোগ সহনীয় আবাসন গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট।